দর্শক, আমরা দেখতে পাচ্ছি একজন দর্শক ভিতরে প্রবেশের জন্য টিকেটের অপেক্ষায় রয়েছেন। তিনি একটি প্লে কার্ড নিয়ে দাঁড়িয়ে আছেন, সেখানে লেখা রয়েছে কোথায় গেলে টিকেট পাব, আমার একটা টিকেট চাই। আসলে তিনি এ ধরনের একটি ফেস্টুন বানিয়ে কিন্তু সেখানে দাঁড়িয়ে রয়েছেন। আমরা আসলে তার সাথে কথা বলতে চাইবো। আসলে আপনি টিকেট পাননি নাকি এখনো? আমি আজকে 3 দিন ধরে টিকেট খুঁজতেছি, অনেকজন অনেক জায়গায় খুঁজছি, কোনো জায়গায় পাইনি। আর আমার প্রশ্ন হচ্ছে টিকেটটা কই কই দিছে, কারা পাইছে? আমি তো এত আজকে 3 দিন ধরে এখানে ঘুরতেছি, ফেসবুকে অনেক জায়গায় খোঁজ করছি, কোনো জায়গায় আমি টিকিট পাইনি। তাহলে টিকিটটা কে দিছে ভাই? এটার রিয়া চাচ্ছি আর কি। আমি আসলে আমরা তো দেখেছি ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম সবর মিয়াজি তার উদ্যোগে কিন্তু 3000 টিকিট দর্শকদের জন্য তিনি দিয়েছে। আমরা আসলে সেই ভাবে কোথাও কি সেখান থেকে কোনোভাবে ম্যানেজ করতে পারেন নাই? না না না, আমি অনেক অনেক জায়গায় খোঁজ করছি ভাই, এটারও খোঁজ নিতে চাইছি, বাট দেয় নাই। আমি যেটুকু শুনছি এটা বিএপি লোকদের দিছে, তো আমাদের কি অধিকার নাই? ইত্যাদি আমরা ছোট থেকে দেখি আসছি, এমনকি আমাদের কি অধিকার নাই এটা দেখার? ওনাদের দরকার ছিল সাধারণ জনগণের জন্য এটা উন্মুক্ত করার জন্য বা টিকিট সেল দেওয়ার জন্য, মানে সেল করে ইয়া করার জন্য, বাট ওনারা শুধু করছে বিএপি দের জন্য, এটা ঠিক হয় নাই আমার মতে। আসলে যে বিএপি না, এটা সকল শ্রেণী পেশার মানুষের জন্য টিকিট উন্মুক্ত করা হয়েছে। আপনি হয়তো সঠিক জায়গায় যেতে পারেন নাই, সেজন্য আপনি টিকিট পান নাই, আপনার জন্য একটা টিকিট দেওয়া হয়েছে। আমি দিয়ে দিলাম বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি, এই ইত্যাদির জনপ্রিয়তা সারা দেশ ব্যাপী। আমি চাই সবাই উপভোগ করুক, তার এই আর তিটা আর কেউ না যেন কারো কানে না পৌঁছাক, আমার দৃষ্টিতে পৌঁছেছে, এই জন্য আমি তার ইয়েটা পূরণ করছে, আশা পূরণ করছে। ধন্যবাদ। তোমার কাছে কেমন লাগছে? আমাকে খুব ভালো লাগতেছে আঙ্কেলকে অনেক ধন্যবাদ। আমি আসলে আজকে 3 দিন ধরে পাগলের মতো টিকিট খোঁজ করতেছিলাম, আসলে আমি অনেক আনন্দিত। ধন্যবাদ।